পবিত্র রমজান উপলক্ষে ভোলায় 600 অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সোমবার সকালে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল 5 কেজি, আলু 3 কেজি, ছোলা, পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, চিড়া, মুড়ি, খেজুর, মসুর ডাল ও লবণ 1 কেজি করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এবং রমজানের আগ মুহূর্তে খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আমরাও অসহায় মানুষ, আমরা একত্র সহযোগিতা হয়, আমরা সবাই এই মাল নিয়ে সবার আওয়াজটা খাই। আল্লাহ তালা যে তাকে এই অনুদান দেয়, দেওয়ার মতো শক্তি দেয় আল্লাহ। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ দিছে যে দিছে, আরে আল্লাহ ভালো রাখো, সুখ সুবিধা শান্তি রাখো, রোজা থাকুম, ইস্তারি করুম, আনন্দ করুম, এর কাছে দোয়া করুম, এজন্য আল্লাহ যেন সুখে থাকে, আমাকে যে সুখে রাখছে দেন। আমরা দোয়া করি যে সে তৌফিক দেখ, আরো যে গরিব অসহায় মানুষ পাইতে পারে। রোজার উপলক্ষে ইফতার সামগ্রী দিছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। রাত্রে বেলা মানুষের বাসায় যায়া যায়া বাসা দেখে তাদের সাথে আমরা টোকেন পৌঁছায় দিয়ে আসে, যারা একান্ত এই প্রাপ্য, আমাদের এই কাজটা করতে ভালো লাগে। আমরা বিনা স্বার্থে এই যে কাজ করছি, এতে আমরা খুব আনন্দ পাচ্ছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। ফাউন্ডেশনের পক্ষ থেকে আগেই অসহায় পরিবারের তালিকা করে সহায়তার কার্ড বিতরণ করা হয়। করোনাকালীন সময় থেকে শুরু করে আমরা হতদরিদ্র, নদী ভাঙ্গা ব্যক্তিবর্গ এবং অটিস্টিক যারা আছে, প্রতিবন্ধী, তাদের পাশে আমরা আমাদের কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমরা ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে, এর চেয়ে ব্যাপক হারে আমরা চালাবো। প্রতিজন কার্ডধারী সুবিধাভোগীকে 11 ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা।